हेलो स्टूडेंट्स, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে তোমাদের ক্লাস 12 অর্থাৎ এই বছর অর্থাৎ 2023 এ যারা এইচএস দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা, যেখানে আমি বিজনেস স্টাডিজের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো তোমাদেরকে দেব, যেগুলো তোমাদের রিভিশন পারপাসে তোমরা ইউটিলাইজ করতে পারবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি তোমাদের ক্লাস 12 এর অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে যাও সেগুলোও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে চলে যাব আজকের টপিকে, যেখানে আমি বিজনেস স্টাডিজের কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দেব। এই ভিডিওতে দেওয়া কোয়েশ্চেনগুলো শুধুমাত্র তোমাদের রিভিশনের হেল্পের পারপাসে দেওয়া, এরকম কোনো শিওরিটি নেই যে এই কোয়েশ্চেনগুলোই তোমাদের আসবে। জাস্ট হচ্ছে সাজেশন দেওয়ার অর্থ এটা যে যাতে তোমরা হচ্ছে সেই কোয়েশ্চেনগুলোকে বেস করে পুরো সিলেবাসটা কভার করো এবং তা থেকে তোমরা থিওরির মধ্যে এমসিকিউ বা লং টাইপ কোয়েশ্চেন সব রকম যাতে তোমরা সলভ করতে পারো, সেই কারণেই এই কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া। তো অবশ্যই তোমরা সিলেবাস অনুযায়ী যা তোমাদের কোর্সে আছে সেগুলো সবগুলো তোমরা কভার করার চেষ্টা করো, যাতে তোমরা হচ্ছে ভালোভাবে এক্সামটা দিতে পারো। তাহলে এবারে দেখে নাও তোমাদের হচ্ছে লং টাইপ কোয়েশ্চেনের মধ্যে কী কী তোমাদের আজকে সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে। এখানে যে কোয়েশ্চেনগুলো আজকে দেব সেগুলো হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজের হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু কোয়েশ্চেন নেওয়া। যদি তোমরা লং কোয়েশ্চেনগুলো ভালো করে প্রিপেয়ার করো অবশ্যই এগুলো তোমাদের এমসিকিউর জন্য এসএকিউর জন্য অবশ্যই হেল্প করবে। তো তোমরা অবশ্যই সেই হিসেবে ডিটেলসে ভালো করে বুঝে পড়বে, ঠিক আছে? তাহলে দেখো কোয়েশ্চেনের মধ্যে কী কী আছে। প্রথম আছে হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের কনসেপ্ট আলোচনা করতে বলা হচ্ছে, ঠিক আছে? এটা 2 নম্বর বা 4 নম্বরের কোয়েশ্চনে আসতে পারে। নেক্সট আছে হচ্ছে সংজ্ঞা দাও বেসরকারিকরণ ও উদারীকরণ, ডিফাইন প্রাইভেটাইজেশন অ্যান্ড লিবারাইজেশন। এগুলো 2+2 4 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, বেসিক ডেফিনেশন কিছু, এইরকম অন্যান্য ডেফিনেশনও থাকতে পারে। নেক্সট আছে কি কারবারি পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করো, ডিসকাস দ্য ক্যারেক্টারাইস্টিক্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। নেক্সট বলা হচ্ছে কারবারি পরিবেশের উপাদান, ডিসকাস দ্য এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট। নেক্সট কর্মী নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্টের বাহ্যিক উৎস, এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট। ক্লিয়ার? কারণ তোমরা জানো যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ উৎস থাকে, বাহ্যিক উৎস থাকে, এখানে বাহ্যিক দেওয়া হয়েছে। তো 2 ধরনেরটাই তোমরা মোটামুটি একটা কনসেপ্ট রাখবে। নেক্সট আসছি প্ল্যানিং থেকে আছে পরিকল্পনার ধারণা দাও এর সীমাবদ্ধতা আলোচনা করো, ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং রাইট ইটস লিমিটেশনস। তাহলে এখানে প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ভালো করে বুঝে পড়বে। দেখো যদি প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে অর্থাৎ তোমাদের প্ল্যানিং বলো, অর্গানাইজিং, কন্ট্রোল, যা যা কিছু আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে, তোমাদের বেসিক যেটা সবসময় মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন, তারপর এর হচ্ছে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ঠিক আছে? এইটুকু তোমরা করতে পারলে মোটামুটি যে কোনো কোয়েশ্চেন আসুক তোমরা একটা লিখতে পারবে। তো সেই কারণে এই বেসিক জিনিসগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা মনে রাখার চেষ্টা করবে, অর্থাৎ তার ডেফিনেশন, লিমিটেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো। নেক্সট বলা হচ্ছে সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি, ঠিক আছে? নেক্সট টাকার বাজার কাকে বলে, টাকার বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো, হোয়াট ইজ মানি মার্কেট, এক্সপ্লেন এনি 3 ইনস্ট্রুমেন্ট হুইচ আর ইউজড ইন মানি মার্কেট, ঠিক আছে? এবার দেখো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কি যে কোনো 3টে মানি মার্কেটের দলিলের সম্বন্ধে আলোচনা করতে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে ডাইরেক্ট কোনো একটা নাম দিয়ে হয়তো বলে দিল যে এটা ব্যাখ্যা করো, সেইভাবে ঘুরিয়েও কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কী বলা হচ্ছে দেখো, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো, রাইট দ্য অবজেক্টিভস অফ গুড কন্ট্রোল সিস্টেম, নিয়ন্ত্রণ থেকে আছে। নেক্সট সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো থেকে আছে এটা। নেক্সট বলা হচ্ছে মাসলোর চাহিদার ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, ব্রিফলি এক্সপ্লেইন মাসলোস হায়ারার্কি অফ নিড থিওরি। এই কোয়েশ্চেনটাও এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা মাসলোর চাহিদার ক্রমস্তর তত্ত্ব, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এক্ষেত্রে ইম্পর্টেন্স না দিয়ে তোমাদের অ্যাডভান্টেজ বা সুবিধাও দিতে পারতো, তাহলেও জিনিসটা একই রকমই হতো, ঠিক আছে? নেক্সট বলা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার বাধা, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি হচ্ছে সংগঠন প্রক্রিয়ার ধাপ, রাইট ডাউন দ্য স্টেপস ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং, ঠিক আছে? নেক্সট বলা হচ্ছে আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। নেক্সট আছে দেখো
টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা লেখো, রাইট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তোমরা জানোই এমসিকিউতে যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে আমাদের হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, তাই তো, যেটা আমরা জানি যে টেলর। তো সেই হিসেবে এই কোয়েশ্চেনটাও এখানে খুব ইম্পর্টেন্ট যে যেটা টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা রয়েছে তার সুবিধা অসুবিধা কি আছে। নেক্সট আছে কি ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। নেক্সট টেলর ও ফিয়ালের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো এই কোয়েশ্চেনটা তোমরা যখনই প্রিপেয়ার করবে সাথে সাথে কি হবে, টেলরের যে মতবাদ ছিল ফিয়ালের যে মতবাদ ছিল সেইগুলোও তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। সেই কারণে এই যে ডিফারেন্স যখন আমরা দুটোর মধ্যে করছি, দুটো কনসেপ্টের মধ্যে করছি, তখন কি আছে দুটো কনসেপ্ট সম্বন্ধেই আমাদের ওভারঅল একটা ধারণা থাকবে। তাতে আমরা কি আছে যদি পার্টিকুলার কোনো একটা থেকে আমাদের কোয়েশ্চেন আসে আমরা সেটা সলভ করতে পারবো। সেই কারণে এখানে ডিফারেন্সগুলো যেগুলো পার্থক্য দেওয়া থাকবে সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা হয়ে গেল টেলর আর ফিয়ালের মধ্যে ব্যবস্থাপনার মতবাদের পার্থক্য লিখতে বলেছে। নেক্সট ব্যবস্থাপনার নীতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, নেচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, কিছুটা সিমিলার ব্যবস্থাপনার নীতির গুরুত্ব সাথে ব্যবস্থাপনার নীতির প্রকৃতি সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট বলা হচ্ছে একটি কারবারের কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটালকে প্রভাব বিস্তার করে এরকম যে কোনো ছটি বিষয় সংক্ষেপে আলোচনা করো, ব্রিফলি ডিসকাস এনি সিক্স ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্সিং দ্য ডিটারমিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ আ বিজনেস। নেক্সট বলা হচ্ছে বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। আগেই বললাম যে যখনই আমাদেরকে কোনো একটা পার্থক্য বা আমরা যখন একটা ডিফারেন্সিয়েশন টেবিল পড়ছি তখন আমাদের কী আছে, এখানে দেখো বিপণন সম্বন্ধেও আমার ধারণা চলে আসবে, বিক্রয় সম্বন্ধেও ধারণা চলে আসবে। তাহলে ঘুরিয়ে যদি কেউ আমাকে কোয়েশ্চেন করে যে বিপণনের বৈশিষ্ট্য লেখো বা গুরুত্ব লেখো বা বিক্রয়ের ক্ষেত্রেও যদি একই হয় তাহলে আমরা অবশ্যই সেটা সলভ করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে মেন জিনিস যেটা আছে যে প্রত্যেকটা যে যে টপিকগুলো আমাদের আছে সেগুলোর কনসেপ্ট আমাদের বেসিক কিছু অবশ্যই থাকা যাতে আমরা কোনো না কোনো কোয়েশ্চেন এলে সেটার উত্তর দিতে পারি। এবং তারপর বলা হচ্ছে দেখো মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য আলোচনা করো, ডিফারেন্স বিটুইন প্যাকিং অ্যান্ড প্যাকেজিং। সো স্টুডেন্টস যে কোয়েশ্চেনগুলো আমি দিলাম আশা করি এগুলো তোমাদেরকে হেল্প করবে পুরো সিলেবাসটা রিভিশনের জন্য। এবং তোমাদের সবাইকে হচ্ছে এই বছর যারা HS দিতে চলেছো তাদের সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে তোমরা এক্সাম দিও এবং ভালো করে প্রিপারেশন নিও। এবার দেখো MCQ যে পার্টটা আছে সেটা তো পার্টিকুলার কোনো সাজেশন হয় না, সেটা তোমাদের লং কোয়েশ্চেন তোমরা যত ভালোভাবে পড়বে তত ভালোভাবে MCQগুলো তোমরা উত্তর দিতে পারবে বা কনসেপ্ট তোমাদের যত ক্লিয়ার থাকবে তত ভালো দিতে পারবে উত্তর। তো আমি তবু চেষ্টা করবো যে MCQ সিরিজ নিয়ে কিছু এর উপর আলোচনা করে দেওয়ার যাতে তোমাদের একটা রিভিশন হতে থাকে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, যারা যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।